প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে খাসির কলিজা ভুনা। আর বাসায় কিভাবে মজাদার করে কলিজা রান্না করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করি। প্রথমে খাসির একটি পুরো কলিজা আমি সিদ্ধ করে নিচ্ছি পানিতে, আর এটা ফ্যাপসা সহ আছে, ফ্যাপসা সহই আমি রান্নাটি করব। আর সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব আর ভালো মতো ধুয়ে নিব। তো আমি নামিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, কেটে আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আর এর সাথে দিয়ে দিয়েছি 4টি এলাচ, 2 টুকরা দারুচিনি আর হাফ কাপ পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজের কুচিটাকে খুব ভালো মতো ভেজে নেব, একটু বেরেস্তার মতো কালার করে। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে, এক এক করে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজের বাটা, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। এখন এগুলো একটু ভালো মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো মতো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি লবণ 1 চা চামচ পরিমাণ, পরে লাগলে আমি আরও অ্যাড করে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এখন অ্যাড করছি টুকরো করে নেওয়া কলিজা। কলিজাগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ভালো মতো ঢুকতে পারে। এখন এই কলিজাটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর কষাতে হবে একটু সময় ধরে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটি কলিজা ভুনার রেসিপি আছে, সেটা গরুর কলিজা, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। পানি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। একটু পরপর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করব, আবার আমি ঢেকে দেব। কলিজা হতে কিন্তু গরুর মাংসের মতোই সময় লাগে, তাহলে মশলাগুলো ভিতরে ভালো মতো ঢুকে যায়। এখন অ্যাড করে দিচ্ছি আলু। আলু আমি কলিজার পরিমাণে নিয়েছি, আমরা আলু খেতে একটু বেশি পছন্দ করি, তাই পরিমাণও একটু বেশি দিয়েছি। এখন আবারও নাড়াচাড়া করে আর কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তারপর আবারও ঢেকে দেব। আর একটু পরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব, আবারও ঢেকে দেব। এই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা অনেকটাই টেনে এসেছে আর কলিজাটাও হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আমি চুলায় রাখব, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু খুবই অল্প মশলায় খুবই ঝটপট হয়ে গেল, আর এরকম কলিজা ভুনা খেতে খুবই দারুণ লাগে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন অ্যাড করছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। তো রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। আর আমি এটা পুরোপুরি ঝোলটা শুকাইনি, একটু ঝোল রেখেছি, আপনারা ভুনা করতে চাইলে আরেকটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু একদম শেষ, আমি এখন চুলার আঁচটা অফ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা, আমি বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে।
খুবই সহজে হয়ে গেল দারুণ মজার খাসির কলিজা ভুনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।